আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো রয়েছেন। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব। আপনারা যারা হচ্ছে গিয়ে ফেসবুক প্রোফাইল ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার, তারপর হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিভিন্ন ধরনের সার্ভিস, ইউটিউব ভিউ, এই টাইপের সার্ভিস দেওয়ার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটা সিক্রেট ওয়েবসাইট শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা ফেসবুক পার্সোনাল প্রোফাইল ফলোয়ার সেল করতে পারবেন এবং 1000 ফেসবুক প্রোফাইল ফলোয়ার মাত্র 12 টাকায় আপনারা নিতে পারবেন। এবং হচ্ছে গিয়ে এই 12 টাকার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে 1000 করে আপনার কাস্টমারকে অথবা আপনার নিজের আইডিতেও পার্সোনালি ফেসবুক ফলোয়ার কিনতে পারবেন এবং 120 থেকে 25 টাকা বা 30 টাকার মধ্যে মোটামুটি 10,000 ফেসবুক প্রোফাইল ফলোয়ার আপনি নিতে পারবেন। তাছাড়া এই ওয়েবসাইট ইউজ করে আপনি ইউটিউব ভিউ, তারপর ফেসবুক পেজে লাইক, তারপর হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে লাইক, তারপর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ফলোয়ার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার আরো অনেক ধরনের সার্ভিস খুব ইজিলি নিতে পারবেন। তাছাড়া অনেকেই রয়েছে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে, অনেকেরই কিন্তু এই টাইপের সার্ভিস দরকার হয়। তো আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আপনার বিভিন্ন আত্মীয় স্বজন বা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে এই সার্ভিসগুলো শেয়ার করার মাধ্যমে আপনি তাদেরকে সার্ভিস দিয়েও এই সাইটগুলো থেকে নিজের কাজের পাশাপাশি তাদেরকে সার্ভিস দিয়ে টুকিটাকি হাত খরচের জন্য মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারেন। যেমন ধরেন এই সাইট ইউজ করে আমরা ফেসবুক ফলোয়ার কিনবো হচ্ছে মাত্র 12 টাকা বা 13 টাকা করে, তাই না? 1000 ফেসবুক প্রোফাইল ফলোয়ার, তো এই 12-13 টাকা করে আপনি হচ্ছে নিজের খরচ হচ্ছে, বাট আপনি তাদের কাছ থেকে 50-60 টাকা করে নিতে পারেন। এতে করে কিন্তু আপনার প্রত্যেকটা সার্ভিসের মাঝখানে আপনার মোটামুটি হচ্ছে গিয়ে 30-40-50 টাকা করে প্রফিট থাকতেছে। এভাবে দিনে 5-6 জনকে এই টাইপের সার্ভিস দিলে দেখা যাবে যে আপনার হাত খরচের জন্য ডেইলি মোটামুটি ভালো পরিমাণের একটা অর্থ উপার্জন হবে। তো আজকের এই ওয়েবসাইটে যেই যে সার্ভিসগুলো আসলে ওয়ার্ক করে, খুবই ভালো, মার্কেট অনেক ডিমান্ড বেশি, এগুলি আপনাদের সাথে দেখানোর ট্রাই করব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গিয়ে এখন আছি 10xboost.com এই ওয়েবসাইটটিতে, সাইটের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটিকে ইউজ করে মোটামুটি আমরা কাজ করব। তো এই ওয়েবসাইটে চলে আসার পর আপনারা হচ্ছে সাইন ইন বাটনে ক্লিক করবেন অথবা সাইন আপ বাটনে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে কাইন্ডলি লগইন করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, তাই আমি বিস্তারিত দেখাচ্ছি না। ওকে, সো আমি ডিরেক্টলি হচ্ছে লগইন করে নিচ্ছি। তো লগইন করে নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে প্রথমত এই ওয়েবসাইটটি ইউজ করে হচ্ছে গিয়ে সার্ভিস নেওয়ার জন্য ওয়েবসাইটে আগে ডলার লোড করতে হবে। প্যারানে আপনি বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে হচ্ছে গিয়ে ডলার লোড করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস নামে একটা অপশন রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে হচ্ছে গিয়ে প্রথম উদ্যোক্তা পেটা সিলেক্ট করবেন, দেন আপনি কত ডলার লোড করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো ধরেন সর্বনিম্ন $1 পর্যন্ত লোড করা যায়, তো আমরা $1 লোড করবো। $1 মিনস অলমোস্ট 90 টাকার মতো খরচ পড়ে আর কি। তো $1 বা $2 আপনি যাই লোড করেন বা আপনার যত ইচ্ছা ততটুকু আপনি নিতে পারেন। তো আমরা $1 করবো, একে ক্লিক করলাম, বা $2 করতে পারি, দুয়ে ক্লিক করলাম। তারপর হচ্ছে কি অ্যাড ফান্ড অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাড ফান্ড অপশনে আমরা একটু ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদ তিনটা অপশন রয়েছে। তো আমরা $2 সিলেক্ট করেছিলাম, তো এর জন্য দেখাচ্ছে পে ইট 180 BDT, মানে 90 টাকা করে ডলার রেট। তো এখানে হচ্ছে গিয়ে আপনার বিকাশ, রকেট, নগদ তিনটা মাধ্যমে আমরা পে করতে পারবো। তো আমরা ধরেন বিকাশে করবো, তো বিকাশ সিলেক্ট করলাম। করার পর এখানে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বার হচ্ছে গিয়ে এখান থেকে কপি করতে হবে। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর 180 টাকা বা 90 টাকা আপনি যত ডলারে লোড করেন ওই অনুযায়ী টাকার অ্যামাউন্ট এখানে দেখতে পারবেন। এটা সেন্ড মানি করার পর এখানে আপনার বিকাশের ট্রানজেকশন আইডি, ঠিক আছে, আপনার যে বিকাশ থেকে ট্রানজেকশন আইডি পাবেন বা রকেট থেকে বা নগদ থেকে ওইটা এখানে বসাইতে হবে। বসানোর পর ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার ডলারটা ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে, একটু লেট হবে না, অ্যাড হয়ে যাবে। তবে মাঝের মধ্যে হচ্ছে গিয়ে সার্ভার প্রবলেমের কারণে একটু লেট হইতে পারে অথবা ট্রানজেকশন আইডি নট ফাউন্ড এই টাইপের একটা হচ্ছে গিয়ে ওয়ার্নিং শো করতে পারে। তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নেই, আপনারা 5-10 মিনিট পর, ঠিক আছে, কি করবেন 5-10 মিনিট বা 20 মিনিট পর এই সেম জায়গাতে আবার আসবেন, অ্যাড ফান্ডে আসবেন। আসার পর এখানে ওই অ্যামাউন্টটাই দিবেন, যদি $2 করেন বা $1 করেন, মানে যে টাকা আপনি সেন্ড করবেন ওই মানে ডলারের রেটটা এখানে দিবেন। তারপর অ্যাড ফান্ডে ক্লিক করবেন, দেন ওইখানে যাবে, ওইখানে যাওয়ার পর ওই আগের ট্রানজেকশন আইডিটা দিয়ে আরেকবারও ওই ভেরিফাইতে ক্লিক করবেন। দেখবেন যে 15-20 মিনিট পরে তখন হয়তো ইনস্ট্যান্ট আপনার পেমেন্টে অ্যাড হয়ে যাবে। তো এটা সবসময় ঘটে না, আমি দেখেছি, আমি যেহেতু অনেক টাইপের সার্ভিস এখান থেকে নেই, তো মাঝের মধ্যে দেখা যায় যে সার্ভারে অনেক মানে একটু যদি চাপ বেশি থাকে তাহলে দেখা যায় যে হচ্ছে কি মাঝের মধ্যে এই টাইপের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি একটু পরে ট্রাই করলে অ্যাড হয়ে যাবে। আর তাছাড়া যে কোনো প্রবলেমে এই ওয়েবসাইট থেকে সার্ভিস নিতে গেলে বা হচ্ছে কি যে কোনো প্রবলেমে ওয়েবসাইটের আপনারা এখানে দেখতে পাবেন যে টিকেট নামে একটা অপশন রয়েছে, যে এখানে টিকেট, ধরেন আপনার পেমেন্ট নিয়ে প্রবলেম বা যে কোনো সার্ভিস পাইতে লেট হচ্ছে, তাহলে এখানে টিকেট অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি সাবজেক্ট দিবেন, ধরেন আপনার পেমেন্ট সংক্রান্ত হচ্ছে কি সমস্যা, তাহলে এখানে পেমেন্ট লিখবেন।
পেমেন্ট লিখার পর আপনার প্রবলেমটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেমেন্ট রিলেটেড প্রবলেম হলো অবশ্যই ট্রানজাকশন আইডি, কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, ওগুলো এখান থেকে দিয়ে সাবমিটে বা ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে ধরেন পেমেন্ট নিয়ে সমস্যা নাই, সার্ভিস রিলেটেড কোনো সমস্যা, তো সেক্ষেত্রে এখানে আপনি সাবজেক্ট লাইন লিখবেন আর এখানে একটা টেক্সট লিখবেন, এসএমএস লিখবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনার টিকেটটা ক্রিয়েট হবে, দেন অ্যাডমিন প্যানেল থেকে তারা চেক করে দিয়ে আপনার প্রবলেমটা সলিউশন করে দেবে, তাকে আপনাকে রিপ্লাই দিয়ে ইনস্ট্যান্ট সলিউশন করে দেবে, ঠিক আছে? তো এখন হচ্ছে মেইন কথা, ডলার লোড করার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে এখন আমাদের $2.06 মতো আমাদের ব্যালেন্স আছে। তো এরকম আপনার ডলারটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড হওয়ার পর আপনি কি করবেন, এখানে নিউ অর্ডার নামে একটা অপশন রয়েছে, এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত টোটাল অর্ডার এই ওয়েবসাইট থেকে হয়েছে 15,526টা অর্ডার হয়েছে, মানে এত পরিমাণ মানুষ এই ওয়েবসাইট থেকে সার্ভিস নিয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনি একটা অর্ডার প্লেস করলে এখানে হয়তো বা 15,527 হয়ে যাবে, ওকে, বা আমি অর্ডার প্লেস করার পর এরকমই হবে। তো এখন এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ইউটিউব ভিউস রয়েছে, মনিটাইজেশন প্যাক রয়েছে, ইউটিউব রেভিনিউ ভিউ আছে, ইউটিউব লাইক ডিসলাইক আছে, ইউটিউব কমেন্ট, তারপরে এই যে ফেসবুক পেজ লাইক এন্ড ফলোয়ার আছে, তারপর প্রোফাইল ফলোয়ার যেটার কথা আমরা বলতেছিলাম আর কি, তারপর ফেসবুক ভিডিও ভিউ থেকে শুরু করে ইনস্টাগ্রাম লাইক, টিকটক ফলোয়ার ভিউ, ঠিক আছে, ওয়েবসাইট ভিজিটর থেকে শুরু করে সকল ধরনের সার্ভিসই অ্যাভেলেবেল আছে। তো আমরা নর্মালি আজকে হচ্ছে ফেসবুক প্রোফাইল ফলোয়ারটা দেখবো, ঠিক আছে? তো আমাদের ধরেন ফেসবুক প্রোফাইল ফলোয়ার দরকার, তো আমরা ফেসবুক প্রোফাইল ফলোয়ারে ক্লিক করবো, এই যে এখানে হচ্ছে গিয়ে কোথায় একজন আমরা দেখলাম, এই যে ফেসবুক প্রোফাইল ফলোয়ার আমরা ক্লিক করব। করার পর এখানে সার্ভিসে আপনারা ক্লিক করবেন, সার্ভিসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল ফলোয়ার অনেকগুলো ক্যাটাগরি ওপেন হয়েছে, মানে বিভিন্ন দামি কম দামি সার্ভিস আছে, যেমন এই যে ফেসবুক প্রোফাইল ফলোয়ার নন ড্রপ, একটাও ড্রপ করবে না, হ্যাঁ, 100K পার ডে স্টার্ট হচ্ছে গিয়ে 1 থেকে 24 ঘন্টার মতো সার্ভিসটা স্টার্ট হয়ে যাবে, এন্ড হচ্ছে গিয়ে আপনার 15 সেন্ট, এটার দাম দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে মাত্র 15 সেন্ট, মানে যেহেতু $90 করে, তো 15 সেন্টে বাংলা টাকায় অলমোস্ট 12 টাকা, 12.5 বা 13 টাকার মতো আসবে। তো এখানে হচ্ছে গিয়ে আপনার 1,000 ফেসবুক প্রোফাইল ফলোয়ার প্রত্যেকটা 1,000-এর জন্য দাম দেওয়া আছে, মাত্র 13 টাকার মতো পড়তেছে। এই যে ফেসবুক প্রোফাইল ফলোয়ার 16 টাকা পড়তেছে, এটা আমি একটু ভালো কোয়ালিটির, তো এরকম দেখতে পাচ্ছেন দাম অনুযায়ী, হ্যাঁ, কোয়ালিটি অনুযায়ী এখানে হচ্ছে গিয়ে দামের একটু পার্থক্য রয়েছে, ঠিক আছে? তো আপনি প্রথমটা নেবেন কম দামিটা, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিতে হবে, যেটা আপনি নিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করতে হবে, এরপর লিংক, আপনার ফেসবুক আইডির লিংকটা এখানে দিতে হবে, ঠিক আছে? ধরেন এটা আমাদের ফেসবুক আইডির লিংক, কথার কথা জাস্ট ডেমি পারপাসে। তো এখানে আমরা আমাদের যে আইডিতে ফলোয়ার নিব বা যে চ্যানেলে ভিউ নিব বা যে পেজে লাইক নিব, মানে যেখানে যেটা নিব আর কি, ওই রিলেটেড লিংকটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে এখানে কোয়ান্টিটি, আমরা কতটুকু সার্ভিস নিব এই কোয়ান্টিটিটা এখানে দিতে হবে। তো যেহেতু আমরা 1,000 ফলোয়ার নিব, তো এখানে আমরা 1,000 দিব, ঠিক আছে? 1,000 দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা চার্ট শো করতেছে, এখানে আমরা যদি 2,000 নিতে চাই তাহলে 2,000 দিব, 2,000 দিলে হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছেন আমাদের চার্টসটা এখানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এভাবে হচ্ছে কি আপনি আপনার চার্টসটা এখানে দিয়ে দিবেন, ওকে? ধরেন আমাদের 10,000 দরকার, আমরা 10,000 যদি দিই তাহলে হচ্ছে কি এখানে এই যে 10,000 চলে আসছে, ঠিক আছে? 10,000-এর জন্য আমাদের কতটুকু চার্জ পড়বে এখানে চলে আসছে, যে $1.50, মানে হচ্ছে গিয়ে অলমোস্ট 140 টাকার মতো হচ্ছে গিয়ে 10,000 ফেসবুক প্রোফাইল ফলোয়ারের জন্য আমাদের মাত্র খরচ পড়তেছে, মানে 140 টাকা বা 130 টাকায় আমরা 10,000 ফেসবুক পার্সোনাল প্রোফাইল ফলোয়ার পাচ্ছি, আর ইমাজিন, অনেকটা সেলিব্রিটি টাইপ একটা বিষয় আর কি। তো এইভাবে আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস ওয়েবসাইট থেকে নিতে পারেন। আর এটা বলে নিই, ওয়েবসাইট থেকে সার্ভিস নিলে এই সার্ভিসটা আপনি যখন এই যে এখন আমরা এটা সিলেক্ট করলাম, 10,000 দিলাম, দেন নিউ অর্ডারে এখানে আমরা যখন ক্লিক করব, আমাদের এই অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিবে, অ্যান্ড আমাদের ফেসবুক যেই অ্যাকাউন্টের লিঙ্কটা আমরা দেখে এখানে দিচ্ছি, এখানে আমাদের ফলোয়ার যাওয়া শুরু করবে। এবং এটা হচ্ছে গিয়ে শুরু হইতে বা অ্যাক্টিভ হইতে 24 থেকে 48 ঘন্টা টাইম লাগে, মানে এর মধ্যে আপনার অর্ডারটা অ্যাক্টিভ হয়ে কমপ্লিট হয়ে যাবে, সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আপনার টোটাল এই 10,000 ফলোয়ার আপনার ফেসবুক আইডিতে চলে যাবে। বুঝতে পারছেন? এর মধ্যে যদি না যায় কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কি আপনি টিকেট অপশনে ক্লিক করে হচ্ছে গিয়ে আপনি কি করতে পারেন, এখানে টিকেটে একটা হচ্ছে গিয়ে আপনি প্রবলেম সম্পর্কে তাদের একটা টিকেটের মাধ্যমে জানালে তারা ইনস্ট্যান্ট একটা সলিউশন দিয়ে দেবে, ওকে? আর তাছাড়া আপনি যখন অর্ডারটা করবেন, অর্ডারটা কি অবস্থায় আছে, অর্ডারটার স্ট্যাটাস দেখার জন্য এখানে যে অর্ডার নামে একটা অপশন রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে, যে এই 3 নম্বর অপশনে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই মানে যে অর্ডার গুলো করতেছেন এগুলো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? এখানে দেখতে পারবেন, এন্ড এই পাশে যদি টানেন তাহলে এখানে হচ্ছে কি আপনি স্ট্যাটাস গুলো দেখতে পারবেন, যেগুলো হচ্ছে কি কমপ্লিট হয়েছে এগুলো এখানে কমপ্লিট দেখাবে, এই যে কমপ্লিট দেখাবে, হ্যাঁ, যেটা ক্যান্সেল হয়ে গেছে, ধরেন আপনি ভুল লিংক দিয়েছেন বা ভুল কোন ইনফরমেশন দিয়েছেন, তো সেক্ষেত্রে এগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে, আর ক্যান্সেল হয়ে গেলে আপনার ডলারটা আপনি ব্যাক পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে, ওকে? দেন এই যে এটা কমপ্লিট হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি ইউটিউব ভিউস এর ইয়া নিছিলাম আর কি, ইউটিউব ভিউস দেখতে পাচ্ছেন 500 ভিউস নিছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে, তারপর ইউটিউব ভিউ
হয়েছে, টিকটক ফলোয়ার নিছিলাম, কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন 1000 টিকটক ফলোয়ার নিছিলাম। তারপর হচ্ছে গিয়ে যে আমরা কি নিছিলাম, ইউটিউব ভিউজ নিছিলাম 1000 ইউটিউব ভিউজ আর কি, এটাও দেখতে পাচ্ছেন কমপ্লিট অবস্থায় আছে। তো আর কিছু কিছু দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে, ঠিক আছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেন্ডিং গুলো হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ক্যান্সেল হয়ে যায় আপনার ভুলের কারণে, তো সেক্ষেত্রে ডলার আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে। তো এইভাবে আপনি হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়া এসএমএম ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে, এই 10x বুস্ট ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে বা আপনার ফ্রেন্ড সার্কেলকে অথবা বিভিন্ন মানুষকে এই টাইপের ফেসবুক ফলোয়ার, প্রোফাইল ফলোয়ার থেকে শুরু করে এই টাইপের ইউটিউব ভিউজ সার্ভিস, এগুলো আপনি প্রোভাইড করার মাধ্যমে নিজের, ঠিক আছে, হচ্ছে গিয়ে হেল্প করতে পারবেন। মানে নিজের যদি দরকার পড়ে নিজের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন, অথবা ক্লায়েন্টকেও সার্ভিস দিয়ে টুকটাক হাত খরচের জন্য ভালো একটা ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওটা মোটামুটি একটু ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল, যাদের পার্সোনালি এগুলো দরকার পড়ে তো তারা চাইলে এগুলো নিতে পারেন, ওকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা একটা হচ্ছে গিয়ে সেমিনারের আয়োজন করেছি, যেখানে আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে স্কলারশিপ, মানে 100% স্কলারশিপের মাধ্যমে হচ্ছে গিয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা করছি। তো আপনারা যারা আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসে জুম অ্যাপের মাধ্যমে জয়েন করতে যাচ্ছেন, তো ডেসক্রিপশনে দেখেন একটা আমাদের ফর্মাল লিংক দেওয়া আছে, ফর্মাল লিংকে ক্লিক করে কাইন্ডলি রেজিস্ট্রেশন করে রাখুন। আপনাদের মধ্যে লাকি 20 জন আমাদের এই ফ্রিল্যান্সিং স্কলারশিপে, 100% স্কলারশিপে আমাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার সুযোগ পাবে। তো অপরচুনিটি গ্র্যাব করতে এখনই ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে ফর্মটি পূরণ করে ফেলুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন, কারণ লাইক না দিলে আপনাদের জন্য ভিডিও বানাইতে একদমই ভালো লাগে না। তো অবশ্যই যদি চান এরকম ইন্টারেস্টিং অ্যান্ড হচ্ছে কি ভালো ভিডিও আপনাদের সাথে ইন ফিউচার আরও শেয়ার করি, তাছাড়া ফ্রিল্যান্সিং রিলেটেড, অনলাইন ইনকাম রিলেটেড আরও ভালো ভালো কন্টেন্ট যদি উপহার পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওতে পাশেই থাকবেন। আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে কি দেখাবো বা কোন টপিকে দেখতে চান। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।